হায়, কি ব্যাপার, এভাবে উল্টো ঘুরে গেলেন যে? আরে তাই তো, আমি উল্টো হয়ে কেন দাঁড়ালাম? উনি তোমাকে চেনেই না। আমি ওনা একটু বোকা। কোনো সমস্যা? হাই নীল। হাই। একা একা ছাদে কি করছো? তেমন কিছু না, আমিও মাঝে মাঝে ছাদে আসি, কিন্তু আগে একা একা বোরিং ফিল করতাম। আজ যেহেতু তুমি আছো, দুজন মিলে একসাথে আড্ডা দিব। আসলে আমার একটা কাজ আছে, তো একটু পরে আমাকে চলে যেতে হবে। কি কাজ? হায় আল্লাহ, উনি তো এখানে। কোনোভাবে যদি আমার কাপড়টা আমার চোখে পড়ে তাহলে তো সন্দেহ করতে পারে। ইস, আমার পুরনো ফ্রেন্ড সার্কেলের সাথে আজকে দেখা করতে যাব। আমি কি তোমার সাথে যেতে পারি? সরি, যাওয়া যাবে না। আসলে ওদের সাথে এতদিন পরে দেখা হবে, আড্ডা দিব, মজা করব, আর তুমি গেলে তো আনিজি ফিল হবে, এই জন্য আর কি। ইটস ওকে, নো প্রবলেম। আচ্ছা, তুমি তাহলে থাকো, আমি যাই। উফ, কি হয়েছে? এই দেখো তো আমার চোখে কি যেন গিয়েছে। আমার ফ্রেন্ড না বারবার কল করতেছে, তুমি বরং নিচে গিয়ে দেখো তোমার চোখে কি হয়েছে, আমার না তারা আছে। চোখ বন্ধ করলেও তাকে দেখি, চোখ খুললেও তাকে দেখি। তুই কি ভাবছিস, সকাল বিকাল আমার প্রপোজ করলে কি আমি কইরা যাবো? আমার ব্যাপারটা না এত সহজ। কান্দর কান্দর, উঠবস কর, উঠবস কর। এরপর যদি দেখছি আমার পিছু পিছু ঘুরতে, একদম খবর আছে তোমার। হায়, কি ব্যাপার, এভাবে উল্টো ঘুরে গেলেন যে? আরে তাই তো, আমি উল্টো হয়ে কেন দাঁড়ালাম? উনি তো আমাকে চেনেই না। আমি ওনা একটু বোকা। কোনো সমস্যা? না, কি বলবেন বলেন। ও, আমরা কথা বলতে আসলে একটু যে, আর উনি যে আসলো, কি বলেন বলেন। আহা, কি প্রেম! এবার কিন্তু তোর জুতা দিয়ে পিরামো, যা। ওরা কি আপনাকে এভাবেই সারাদিন জ্বালায়? হ্যাঁ, ওই একটু একটু। আমি তাহলে এখন আসি। শুনেন, আপনার সাথে আমার একটু জরুরি কথা আছে। বলেন। যেদিন আপনাকে দেখেছিলাম না, সেদিন থেকে আপনার প্রতি আমার কৌতূহল জন্মেছে। দেখেন ভাই, আমার প্রতি কৌতূহল রেখে আপনার কোনো লাভ নেই। আপনি আপনার মতো থাকেন, আর আমাকে আমার মতো থাকতে দেন। আপনার নামটা কি? টুম্পা, টুম্পা। আপনার বাসাটা? বাংলাদেশে। বাংলাদেশ তো বুঝলাম, কিন্তু বাংলাদেশের কোথায়? এই তো হবে এখান থেকে 4-5 কিলো। 4-5 কিলো? 4-5 কিলো হলে তাহলে আপনার ড্রেস আমাদের বাসার ছাদের দড়িতে কীভাবে আসে? আমার ফ্যামিলি কি আপনাকে কোনো পারমিশন দিয়েছে আপনার ড্রেস আমাদের ছাদে নাড়ার? যেখানে ভাগের হয় সেখানে সকাল হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আপনার রাস্তা যান, আমি আমার রাস্তা যাই। হ্যাঁ, বাই। শুনেন, আপনার ঠিকানাটা বলে যান। বলা যাবে না। তাহলে আপনার নাম্বারটা দিয়ে যান। দেয়া যাবে না। ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ কিছুই দেয়া যাবে না ভাই, সরি। কি ভেবেছো, তুমি এভাবে পালিয়ে বেরোবে? হ্যাঁ, আমি তোমাকে খুঁজে পাবো না। তোমাকে যখন এক দেখাতে মন দিয়ে ফেলেছি,
তোমার পিছনে ছাড়ছিলাম।